সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরো নতুন একটি ভিডিও দেখার জন্য। যারা বহুদিন থেকে ফুসফুসের ইনফেকশন বা যে সকল মানুষ শ্বাসকষ্টে ভুগছেন এবং সঙ্গে জমাট বাঁধা কফ, মাথা ব্যথা, শুকনো কাশি, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে, ঘন ঘন হাঁচি কাশি এবং নাক বন্ধ থাকার কারণে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না, যে সকল মানুষের এই ধরনের জটিলতা রয়েছে আমি তাদের জন্য একটি ঘরোয়া রেমিডি নিয়ে এসেছি। ভীষণই উপকার পাবেন। যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারাও উপকৃত হবেন এবং হঠাৎ করে যারা আক্রান্ত হয়েছেন এই রোগে তারাও কিন্তু উপকৃত হবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। কীভাবে এই রেমিডিটি সেবন করবেন এবং কয়দিন সেবন করবেন, কারা সেবন করবেন, কতটুকু পরিমাণ, সব কিছুই বলে দিব ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই রেমিডিটি তৈরি করতে আমার লাগবে তেজপাতা। তেজপাতা অনেক ভেষজ গুণসম্পন্ন। এই তেজপাতার কোনো সাইড এফেক্ট নেই। আমি এখানে তিনটি তেজপাতা নিয়েছি। যাদের কোল্ড অ্যালার্জি আছে তেজপাতা কিন্তু দারুণভাবে কাজ করে, বুকের জমাট বাঁধা কফকে তরল করতে সাহায্য করে। ছোটোবেলায় দেখেছি দাদা নানাদের তেজপাতা পেঁচিয়ে সিগারেটের মতো করে আগুন ধরিয়ে নিত, নিয়ে তারা সিগারেটের মতো এর ধোঁয়াটা টেনে নিত, যেন সর্দি কাশি থাকলে ভালো হয়ে যায়। এর অনেক উপকারিতা তেজপাতার। তো তেজপাতার উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি তেজপাতাগুলোকে টুকরো করে নিয়েছি। আর লাগবে আমার দারুচিনি। দারুচিনি ফুসফুসের ইনফেকশন কমাতে সাহায্য করে। যাদের হাত পা জ্বালা পোড়া করে তারা কিন্তু এই রেমিডিটি সেবন করতে পারেন, কারণ দারুচিনি হাত পার জ্বালা পোড়া কমাতে সাহায্য করে, রাতের ঘুম ভালো করে, প্রশান্তি এনে দেয়, রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এই দারুচিনি। তাই যারা ডায়াবেটিক্সে ভুগছেন তারাও কিন্তু এই রেমিডিটি পান করতে পারেন। আর লাগবে আমার একটি বড় এলাচ। এটিও ফুসফুসের ইনফেকশন দূর করতে সাহায্য করে। বড় এলাচ না থাকলে আপনি কিন্তু ছোট এলাচটাও সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এলাচের মুখটা একটু থেতু করে দিতে হবে। আর নিয়েছি কয়েকটি লবঙ্গ। লবঙ্গ ফুসফুসের ইনফেকশন দূর করতে অনেক কার্যকরী। আর লাগবে আদা। আদাগুলোকে আমি টুকরো করে নিয়েছি, কাঁচা আদা লাগবে। যারা দীর্ঘদিনের ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য আদা যেমন উপকারী, যারা হঠাৎ করে জ্বর সর্দিতে আক্রান্ত হয়েছেন বা কাশি আছে সঙ্গে তাদের জন্য আদা খুবই উপকারী। আদাটা আমি থেতু করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে 1 লিটার পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি জাল করতে বসিয়ে দিয়েছি চুলায়। আমি চুলার আঁচটা লোথে রেখেছি, লোথে রেখে জাল করে নিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে জাল করে নিচ্ছি বেশ কিছুটা সময়। এটা অর্ধেক না হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। দেখুন জাল করতে করতে বেশ পানিটা কমে এসেছে। যখন জাল করতে করতে অর্ধেক হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটি ছাঁকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই ঘরোয়া রেমিডিটি কিভাবে আপনারা সেবন করবেন সেই পদ্ধতি বলে দিচ্ছি। যারা দীর্ঘদিন ধরে ফুসফুসের ইনফেকশন, গলা ব্যথা, ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে, এমন অবস্থায় আপনারা এই রেমিডিটি দিনে 2 বার সেবন করবেন। সকালে ব্রেকফাস্টের আধা ঘন্টা পর এই রেমিডিটি সেবন করতে পারেন, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে 7 দিন ব্যবহারের পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটুকু উপকৃত হয়েছেন। এইভাবে পুরাতন রোগী যারা দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন তারা 1 মাস পর্যন্ত এই রেমিডিটি সেবন করে দেখুন। যদি সামান্যতম উপকৃত হন তাহলে একটি কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা হঠাৎ করে আক্রান্ত হয়েছেন তারা একই পদ্ধতিতে 7 দিন সেবন করে দেখুন। এই রেমিডিটি বাচ্চারাও সেবন করতে পারবে, কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই। 2 বছরের পর থেকে যে কোনো বেবিকেই দেওয়া যাবে, তবে পরিমাণে কম দিতে হবে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আরেকটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইলো।